যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ইনডোরে মাস্ক পরার বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনায় শিগগিরই পরিবর্তন আসতে পারে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক অ্যান্থনি ফাউসি এ কথা জানিয়েছেন। বাস্তবতার নিরিখে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তার করোনা সংক্রান্ত নির্দেশনা হালনাগাদ করবে বলেও জানান ফাউসি। আউটডোরে মাস্ক পরার বিষয়ে বাধ্যবাধকতা গত মাসে শিথিল করে সিডিসি। তবে সিডিসি যারা টিকা নিয়েছেন বা নেননি উভয় ধরনের লোকজনকে বিপণিবিতান, সিনেমা হল, জাদুঘর প্রভৃতি ইনডোর জনসমাগম স্থলে এখনও মাস্ক পরার নির্দেশনা দিচ্ছে। এ প্রসঙ্গে ফাউচি বলেন, অনেক মানুষ টিকা নিয়েছেন, তাই বিধিনিষেধের বিষয়ে আরও উদার হওয়া দরকার।